আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আরব ইসরায়েলের যুদ্ধ কি আবারও হতে যাচ্ছে ইসরায়েল যদি পাল্টা আক্রমণ করেন এর পরিণাম ভয়াবহ হতে পারে চলুন এবার মূল ভিডিওর দিকে যাওয়া যাক সংঘাত নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সম্পাদক সিরাজুল ইসলাম আহ সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আহ যে বিষয়টি জানতে চাই যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে লেবানন এবং গাজা নিয়ে তো একটা সংকট ছিলই সে জায়গায় ইরান এবং ইসরায়েল অনেক আগে থেকেই তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল বিভিন্ন সময় ইরানের অনেক নেতাদের হত্যার দায়ও আছে ইসরায়েলের বিভিন্ন সময় হুমকি ধামকির মধ্যে ছিল কিছুদিন আগেও আমরা দেখেছি যে ইসরায়েলে ইরানের মিসাইল হামলা ছিল কিন্তু এবার ইতিহাসের সব থেকে বড় বলা হচ্ছে কিন্তু এর পাল্টা হামলা যদি ইসরায়েল করে ইরানকে সেটা মোকাবেলার ক্ষমতাকে ইরানের আছে কি মনে হয় আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমি আপনাকে এই প্রশ্নের জবাবে বলবো যে দেখুন ইরান উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল করার পর থেকে এই পর্যন্ত টিকে আছে বহু সংখ্যক শত্রুকে মোকাবেলা করে অর্থাৎ ইরানকে বহু চড়াই উতরাই পার হয়ে আজকের পর্যায়ে আসতে হয়েছে একটু যদি সময় দেন তাহলে বলি উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পরপরই ইরাকের সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানে একেবারে ভয়ঙ্কর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল যে যুদ্ধ আট বছর চলেছিল এবং সেই যুদ্ধে একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি করেছিল ইরান যে তখন ইরাকের ভিতর ইরানের সামরিক বাহিনী ঢুকে গিয়েছিল এবং তখন কিন্তু সারা বিশ্ব ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়েছিল তারপরে যখন ইরান ঢুকে পড়লো তখন জাতিসংঘের আওতায় তাড়াতাড়ি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে একইভাবে ইসরায়েল আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বহু দেশের বহু রকমের শত্রুতা বহু রকমের কুটকৌশল মোকাবেলা করে আজকের পর্যায়ে এসেছে ইরান সেই জায়গা থেকে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকার পরেও আমেরিকার হাতে পরমাণু অস্ত্র থাকার পরেও মধ্যপ্রাচ্যে ভূমধ্য লোহিত সাগরে পারস্য উপসাগরে আরব সাগরে আমেরিকার বহু সংখ্যক বিমানবাহী রণতরী এবং রেস্ট্রয়ের যুদ্ধ জাহাজ থাকার পরেও ইরান ইসরায়েলের উপর এই বছরেই পরপর দুই দফা হামলা চালিয়েছে যেটা ইতিহাস সৃষ্টিকারী হামলা আগেরটার চেয়ে চোদ্দই এপ্রিল যে হামলা হয়েছিল সেই হামলা চেয়ে আজকের হামলা অনেক বেশি শক্তিশালী ছিল তো ইরান ইসরায়েলের উপর যে হামলা চালাচ্ছে এবং এর প্রতিক্রিয়ায় আমেরিকা ব্রিটেন এবং তার অন্যান্য পশ্চিমা মিত্ররা প্লাস ইসরায়েল কি কি করতে পারে এটা ইরানের মাথায় খুব পরিষ্কার ভাবে আছে আমরা সবাই এটা নিশ্চিত হই আপনিও নিশ্চিত থাকুন এবং এই বিষয়টা মাথায় রেখেই ইরান ইসরাইলে হামলা চালিয়েছে ইরান পরিষ্কার করে বলে দিয়েছে ইরান ইসরায়েল যদি নতুন করে অর্থাৎ এই হামলার জবাবে যদি ইরানের উপর কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার পাল্টা জবাব এত বেশি শক্তিশালী হবে যেটা ইসরাইলের অস্তিত্ব মুছে যাওয়ার মতো অবস্থা তৈরি করবে এটা কিন্তু ইরান ঘোষণা দিয়েছে এবং আমরা সবাই হয়তো ভাবতে পারি যে ইরানের ঘোষণা ঘোষণার ভিতরেই থাকে না ইরানের ঘোষণা যদি ঘোষণার ভেতরেই থাকতো তাহলে কিন্তু গতকালের এই হামলাটা হতো না ফলে ইসরায়েলকে বুঝতে হচ্ছে এবং আপনি এটাও নিশ্চিত থাকুন ইসরায়েলের যদি ইরানের বিরুদ্ধে এই রকমের ভয়ঙ্কর হামলা চালানোর মতো ক্ষমতা থাকতো তাহলে কাল বিলম্ব করতো না ইসরাইল এখন তার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভয়ঙ্কর রকমের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের বিমান ঘাঁটি বহু বিমান এবং সদর দপ্তর সেক্ষেত্রে ইরান এখনই যদি হামলা চালাই সরি ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায় তাহলে সেই হামলা ঠেকানোর ক্যাপাসিটি সেই সক্ষমতা তো আছেই পরবর্তী পরিস্থিতি কি হয় সেটা নিয়ে ইসরায়েলকে বহুবার ভাবতে হবে যে বিষয়টা আমেরিকাকে অনেক বেশি ভাবতে হচ্ছে জি সিরাজুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেডিও তেহরানের সম্পাদক ইসলাম তার কাছ থেকে জানছিলাম এই ইসরায়েলের উপরে মিসাইল হামলার পরের প্রেক্ষাপট কেমন হতে পারে সে বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইসরায়েল গত কয়েকদিন ধরে এক যুগে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবানন ইয়েমেন ও গাজায় প্রথমে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ এরপর বিমান হামলা সবশেষ স্থল অভিযান চালাতেও পিছপা হয়নি ইসরায়েল জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর বারবার করা যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল হামলা আরও জোরদার করছে তিন মাস আগে হামাস নেতা ইসমাইল হানিয়েকে হত্যার পর মূলত গেল শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল আরও হিংস্র হয়ে ওঠে আক্রমণের টার্গেট আরও বিস্তৃত করে শুরুতেই পরিচিত হওয়া যাক কে এই হাসান নাসিরুল্লাহ ইসরায়েলের মূর্তমান আতঙ্ক হিজবুল্লার প্রধান হাসান নাসিরুল্লাহ শেখ হাসান নাসিরুল্লাহ হলেন একজন শিয়া ধর্ম প্রচারক যিনি উনিশশো সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অর্থাৎ তিন দশকেরও বেশি সময় ধরে নাসিরুল্লাহ হিজবুল্লার হাল ধরেছিলেন হিজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয় এর অন্যতম প্রধান কারণ লেবাননের সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই আছে নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ লেবানন সহ অন্যান্য আরব দেশগুলোতেও ভীষণ জনপ্রিয় তার হত্যার পর বিভিন্ন দেশে হওয়া প্রতিবাদই এর প্রমাণ বহন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নাসিরুল্লাহর কিভাবে হত্যা করা হয় নাসিরুল্লাহকে চলুন জেনে আসি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লার সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয় দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লার একটি শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত আইডিএফ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে লিখেছে হাসান নাসিরুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবে না শুক্রবার দক্ষিণ লেবাননের দোহাইয়েতে এক ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয় হামলায় নিহত হন হাসান নাসিরুল্লাহ এ সময় হিজবুল্লার সাউদার্ন ফ্রন্টের কমান্ডার ও ইরান রেভুলেশন গার্ডের এক সদস্য নিহত হন বলে আইডিএফ দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স এ হামলার জন্য পঁচাশিটি বাংকার ব্লাস্ট বোমা ব্যবহার করে এ অপারেশনে আটটি যুদ্ধবিমান ব্যবহার করে তারা এক একটি যুদ্ধবিমান পনেরোটি করে বাংকার ব্লাস্ট বোমা বহন করার ক্ষমতা রাখে মূলত এসব বোমা ভূগর্ভে ঢুকে অনেক গভীরে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য হামলা চালাতে পারে নিখুঁতভাবে এমন সময় এ হামলা হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিউ ইয়র্কে উপস্থিত পুরো বিশ্ব নেতৃবৃন্দকে তিনি সগৌরবে এ অপারেশনের বর্ণনা দেন লেবাননে হামলার পক্ষে যুক্তিও উপস্থাপন করেন তিনি বৈরুতের এ সফল অপারেশনের একদিনের ব্যবধানে ইসরায়েলের দ্বিতীয় টার্গেট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির উপর শুরু করে হামলা ইয়েমেনের রাশ ইসা ও হুদাইয়া এলাকায় হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের বন্দর বিদ্যুৎ প্লান্টেও মুহুর্মুহু হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের এই হামলার ঘটনায় সম্ভাব্য পরবর্তী টার্গেটের আশঙ্কায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামিনিকে নিরাপদ গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে মঙ্গলবার থেকে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান শুরু করে এই পরিস্থিতিতে বেসামরিক জনসাধারণকে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বলা হয়েছে সিএনএন বলছে গত পঞ্চাশ বছরের ইতিহাসে লেবাননের ভেতরে ঢুকে ইসরায়েলের এই স্থল অভিযান এবারের মতো চতুর্থবার প্রশ্ন হচ্ছে কে হবে হিজবুল্লার পরবর্তী প্রধান নাসিরুল্লাহর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি হিজবুল্লাহ গাজা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাশে হামাস ছাড়া আর কে থাকবে সে প্রশ্ন এখন ঘুরপাক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে সংকট আরও প্রকট হবে আর লেবানন সরকার আশঙ্কা করছে লেবানন যেন গাজায় পরিণত না হয় ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো হিজবুল্লাহ হুতি হামাস ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোদমে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এ যুদ্ধ অব্যাহত থাকবে বলেও বারবার ঘোষণা দিচ্ছে এ যুদ্ধের কেন্দ্রীয় কমান্ডে থাকা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ব্লাটার তেমনটাই যদি হয় তাহলে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে কি বিশ্ব যেভাবে গাজা যুদ্ধ পশ্চিম তীর বৈরুত থেকে শুরু করে ইয়েমেনে আশ্রে পড়ল যেভাবে ইরানের শীর্ষ নেতারাও আক্রান্ত হচ্ছেন তাতে তেহরানের এ যুদ্ধে সরাসরি যুক্ত হওয়ার আশঙ্কা আরও তীব্রতর হচ্ছে আর সেরকম কিছু একটা ঘটলে যুদ্ধের কালো মেঘ গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে যেত